প্রথম কথা হয়েছে চক, আমার অসমের মাননীয় মুখ্যমন্ত্রী সর অঞ্চলের যখন মানুষ যদি মন্তব্য দিছে মাটি পট্টালে, আসলতে এই মন্তব্য তো মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত মন্তব্য বলে আমি ভাবো, আর তার ওসরতে চক, কিন্তু অসমের মাননীয় মুখ্যমন্ত্রীয়ে কৈছে যে সর অঞ্চলের যখন সন্দেহযুক্ত ব্যক্তি সেই সকলকে মাটির পাত্তা দিয়া নহব। এয়া বহুত সুন্দর পদক্ষেপ, এয়া বহুত সুন্দর মন্তব্য। তাত আমি মুসলিম জাতীয় পরিষদের পর আমি আন্তরিকতার ধন্যবাদ জ্ঞাপন করেছো, কারণ কোনো সন্দেহযুক্ত ব্যক্তিকে আমার এইখন অসমত কোনো ধরনের ভূমি পাত্তা দিব না, মানে দিব নালাগে। আর আপনাদের চাব, সকল সময়তে কোয়া হয় যে আমার মিয়া মানুষখিনিক অর্থাৎ আমার মুসলিম মানুষখিনিক এই সরকারে বলে বেয়া পায়, কিন্তু এটা কথা ঠিক, যদি বেয়া পালে হয় 2016 চনত আপনাদের চাব যে এইখন সরকার বিজেপি সরকারের সাতটাক সমষ্টিত আমার মুসলিম মানুষক বিজেপির পর মানে বিধানসভাত প্রার্থিত্ব দিছিলে। তারপর আপনার চাব সেই সময়ত মানে অসমের একটা সংখ্যালঘু যে মর্চা আসে, সেই মর্চার এগারী ফাটিয়া মানুষ অর্থাৎ আমার এগারী মানে হল আমচুর একালর মানে প্রাক্তন সভাপতি, তেখেত সংখ্যালঘু মর্চার সভাপতিও দিছিলে, কিন্তু তারপিছতো একাংশ মানুষে কই আছে যে এইখন সরকারে মুসলিম মানুষক বেয়া পায়। আসলতে এই আমাক বেয়া নাপায়, এই আসলতে বর্তমান অসমত এটা পলিটিক্স পরিণত হয়েছে যে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম, কিন্তু আজির ডেটত যদি চাব যায় এই সরকারখনে কিন্তু মুসলিমের কারণে বহুত বহুত কাম করেছে। আজির ডেটত আপনার চাব যে বিজেপির যে প্যানেল লিস্টত আমার বহুতো মিয়া মানুষ আছে, বহুতো মুসলিম মানুষ আছে, প্লাস আপনার যিকোনো মানে যে সংখ্যালঘু মর্চা তাতেও কিন্তু আমার বহুত চর্চাপীড়র মানুষ তাতে জর্জরিত হয়ে আছে। গতিকে আমি কোনো পদে আমার সকল চিন্তাধারা সঠিক হব লাগে, আমার চিন্তাধারাটো কেতিয়াও নেগেটিভ হব নালাগে, কারণ আমার চিন্তাধারা যেতালেক নেগেটিভ হব তেতালেকে আমার অসমখনের কেতিয়াও উন্নত নহয়। আমার চিন্তাধারা সদায় মানে পজিটিভ চিন্তাধারা হব লাগে। আজি আপনাদের জড়িয়ে মই মানে মই এই যে আরো একটা কথা কব বিচারিছো, আজি এই কংগ্রেসের যেটা একটা হেৰি দৌড়াইছে ভারত জোড়ো যাত্রা, আজি কংগ্রেসত ভারত জোড়ো যাত্রার আজি কেদিনমান আগত কংগ্রেসের মুখপাত্র হেৰি কি বলে কয় তেখেতর নাম অজয় ফুকন, তেও এটা 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 কথা বড় স্পষ্টকে কৈছে, বরপেটা গোয়ালপাড়া আর ধুবরীত তেও নিজ চকুরে তেও নাকি বাংলাদেশ দেখিছে। আজি সেই কংগ্রেসরে সেই পদযাত্রা ভারত জোড়ো পদযাত্রার কংগ্রেসের মাননীয় সভাপতি ভূপেন বৰা ডাঙরিয়ায় ধুবরীত গই কেনে কৈ আছে যে মই মুসলিমের লগত আছো, মই মুসলিমের লগত থাকিম। আরে এইবিলাক সকলোৱে রাজনীতি কেবল আমার মুসলিম সকলক লৈ কেবল রাজনীতি করেছে। আজি মই এটা কথা কব বিচাৰিছো যে সেই কংগ্রেসের অসমের সভাপতি মাননীয় ভূপেন বৰা ডাঙরিয়া আপনার দলের এজন মুখপাত্র যেটা নাকি কৈছে যে বরপেটা গোয়ালপাড়া আর ধুবরীত তেও নিজ দৃষ্টিরে বলে বাংলাদেশে দেখা পাইছে। গতিকে আপনি আগতে রাজহুয়া করক যে আপনি যে কথা কৈছে যে মই মুসলিমের লগত আছো, এইখিনি কথা কোয়ার আগতে আপনি আগতে রাজহুয়া করক যে আপনার সেই ব্যক্তিজনের বিহিত ব্যবস্থা আপনাদের কি ললে। আসলতে এই কথাটো আমার মুসলিম মানুষে বুঝি পাওয়া নাই, আর মুসলিম আজি মই আপনাদের জড়িয়ে মুসলিম মানুষখিন মই একদম আহ্বান জানাই কৈছো যে আপনাদের সঠিক চিন্তাধারায় ভাবক, আমাক লৈ সকলো রাজনীতি দলে কেবল পলিটিক্স করে। গতি এতিয়া আমার শুদ্ধ সময়, এটা আমি চিন্তা করার সময়। আজি বরপেটা জেলায় আমি আজি আমার বরপেটা জেলাত আমার হেৰি আছে কি কয় এমপি আব্দুল খালেক, তারপর বরপেটা খরগেটি মানে খরগেটি সমষ্টির বিধায়ক জাহাঙ্গীর হোসেন ঠিকদার, এইকেইজন ব্যক্তি আসলে লাজ পাব লাগিছিলে, কারণ যখন বরপেটা জেলাক নাকি বাংলাদেশী আছে বলে কলে সেই বরপেটা জেলাতে কংগ্রেসের মাননীয় ভূপেন বৰা গৈ পদযাত্রা করে আছে। গতি রাইজে ইহতক প্রশ্ন করব লাগে, আজি আমার মুসলিম মানুষখিন এই কংগ্রেসের হাইকমান্ডক এতিয়া প্রশ্ন করব লাগে যে আপনাদের ইমানখিনি কথা কোয়ার পিছতো আপনাদের কিয় এইবোর করে আছে। আপনি আপনি মুসলিম জাতীয় পরিষদের সভাপতি না বিজেপির মুখপাত্র? না না, মই মুসলিম জাতীয় পরিষদের সভাপতি,
মুসলিম জাতীয় পরিষদের সভাপতি মই আসলতে ইয়াতে কোনো ধরনের কোনো কারো সাইড লো কথা বিজেপিয়ে কয় নকয় সেইটা বেলেগ কথা কিন্তু আমার দৃষ্টিত পড়েছে আজি কংগ্রেসে বরপেটাত গিয়ে পদযাত্রা করেছে তাতে ভুখরেখি আমারে মানুষ মুসলিম মানুষ কংগ্রেসের পিছত যিখিনি মানুষ আছে গোটেইখিনি মুসলিম মানুষ আর সেই বরপেটা জেলাতে আপনার মানে হেরিয়ে বলে কৈছে যে বরপেটা জেলাতেও নিজ দৃষ্টি নাই সরর মানুষ আজি অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী কৈছে যে সন্দেহযুক্ত ব্যক্তিক পত্তা দিব নালাগে বাকি সরর গোটেইখিনি মানুষ তো সন্দেহযুক্ত নহয় তাতে যিসকল এনআরসিত নাম আহিছে সেইসকলক পত্তা দিব লাগে বাট সন্দেহযুক্ত যিসকল ব্যক্তি সেইসকলক চালি জারি তারপর পত্তা দিয়ক তাতে আমার আপত্তি নাই কিন্তু এটা সন্দেহযুক্ত ব্যক্তি এজনে পটককে কেনেকে পত্তা দিব সেইটোয়ে কৈছো যে অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রীক আমি মুসলিম জাতীয় পরিষদের পৰা এই মন্তব্য ধন্যবাদ জ্ঞাপন করেছো সর অঞ্চলের মানুষের পত্তা দিয়ক আমিও সমর্থন করেছো কিন্তু যিকেইজন সন্দেহযুক্ত ব্যক্তি সেই সকল ব্যক্তিক এটা পত্তা দিব না বহুত আছে এটা ধর বহুত এনআরসি মানে বহুত নাম আনা নাই বহুত এই ডিটেনশন ক্যাম্পত এতিয়ালৈকে বহুত মানুষ সময় থাকা হয়েছে কিন্তু এই সকল ব্যক্তি আসলে কোন মানে সেইটাই কিন্তু আমার সর অঞ্চলের মানুষখিন ভালকে চালি যাৰি যিসকলে যিসকলে এনআরসিত নাম আহিছে আর মুখ্যমন্ত্রী সেইটাই কৈছে মেবি যে সন্দেহযুক্ত ব্যক্তিক আমি পাট্টা দিব নালাগে।